সৌদি আরবে নির্মিত সর্ববৃহৎ গম্বুজ বিশিষ্ট তাবুক বিশ্ববিদ্যালয় মসজিদের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি দেশের উত্তরাঞ্চলীয় তাবুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত নান্দনিক এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে করোনাভাইরাসের কারণে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটি প্রথম মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। সংক্রমণের কথা মাথায় রেখে তাবুক বিশ্ববিদ্যালয়ের অল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থী জুমার জামাতে অংশ নেন। মসজিদের গম্বুজটি আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। গোটা মধ্যপ্রাচ্যে এটি খুঁটিবিহীন গম্বুজ বিশিষ্ট সর্ববৃহৎ মসজিদ। এর 5,887 মিটারের ছাদ পুরোটাই মোজাইক করা। ছাদে এবং অভ্যন্তরীণ দেওয়ালে খুদাইচিত্র ও কাঁচ শিল্পের চোখধাঁধানো নকশা দর্শনার্থীদের মন জয় করার জন্য যথেষ্ট। তাবুক বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের গম্বুজের আরও একটি বৈশিষ্ট্য হল এখান থেকে সহজেই প্রাকৃতিক আলো সরবরাহ করা সম্ভব। রাখা হয়েছে ডিজিটাল অগ্নি নির্বাপক ব্যবস্থাও। মোট 800 বর্গমিটার জায়গা জুড়ে মসজিদের অবস্থান। এখানে অন্তত 3,500 মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ছাদে 500 মিটার সুউচ্চ দুটি মিনার রয়েছে। মেঝেতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল গ্রানাইট ও মার্বেল পাথর। তাবুক বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনের প্রাঙ্গণটি অন্তত 20,000 বর্গমিটার প্রশস্ত, যার একপাশে মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল এলাকা বরাদ্দ করা হয়েছে। অন্তত 380টি গাড়ি পার্ক করা যাবে।